দর্শক বন্ধু আপনার এক পুরি গুরুত্বপূর্ণ খবর দেওয়া চাহিবু যা কেন্দ্রাপড়া অঞ্চল আমার হস্তগত হয়েছে। কেন্দ্রাপড়া জেলার কোরুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে আমি খবর প্রসারণ করেছিল যে সন্ধ্যা পরে জাতীয় পতাকা কাড়ি দেবার নিয়ম লাগে, কিন্তু তার ব্যতিক্রম দেখা দিয়েছিল এবং সেখানে সন্ধ্যা পাঁচটা পরে মধ্য পতাকা উড়ুবার নজির আসিছিল। এই বাবদে আমি প্রথমে খবর প্রসারণ করেছিল এবং খবর প্রসারণ পরে বুদ্ধিজীবী মানের গোটে অসন্তোষর মহল প্রকাশ পাই। সঞ্জয় জেনা, সরকারী উকিল, কেন্দ্রাপড়া কোর্ট। এটা প্রিভেনশন অফ ইনসল্ট টু ন্যাশনাল অনর আক্ট 1971। এটা আক্ট টু সেকশন টু রে যাব। এতে যে পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ কু যে অবমাননা করে যা তা সময় সীমা যে ধার্য হয়েছে তাধর যদি অধিক সময় কি রাখি তা সঠিক সময়ের যে ন ফ্ল্যাগ কু বাহার করা গলা তাপাই এসব আক্ট লাগিব, সেকশন টু আক্ট লাগিব আধরে, এবং তাকর তার ইমপ্রিজমেন্ট অফ থ্রি ইয়ার্স ফাইন বোথ, থ্রি ইয়ার্স তিন বর্ষ জেল এবং ফাইন মধ্যে আছে। আর এই কার্যক্রম যে করথাও না কী এই অফেন্সে সে তা এগেনস্টে লাগু হয়ে দেখিবার না। এইটা যদি যেটা যদি যে লক্ষাই থাকব সময় সীমার ন ই করথাও যে কোণী লোক হোক, ন্যাশনাল ফ্ল্যাগ কু ইনসল্ট করিবার কাহার অধিকার নাই, যে করে থাও এগেনস্টে লাগিব। নিশ্চিত নিন্দনীয় ঘটনা, এটা কহিবাকু পড়বে, নিন্দনীয় ঘটনা নিশ্চিত। পরে আজ স্থানীয় জেলাপাল ইয়াপরে প্রতিক্রিয়া রাখি, আসন্তু শুনে নেওয়া কোণ সেই প্রতিক্রিয়া। ମୁଁ ଡକ୍ଟର ସଚ୍ଚିଦାନନ୍ଦ ମିଶ୍ର, ଏଡିଏମ୍ ଏଫଡବ୍ଲ୍ୟୁ ଅଛି କେନ୍ଦ୍ରାପଡ଼ା। ଆଜ୍ଞା, କାଲି ଆପଣଙ୍କ ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ ଯେତେବେଳେ କାଲି ଗୋଟେ ଶବ ବୁହା ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଥିଲା, ତାପରେ ଆଜି ଯେଉଁ ଜାନୁଆରୀ 26 ଦିନ ପତାକା ଲେଟ୍ ନାଇଟ୍ ଯାକେ ଉଡ଼ିବା ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିଛି, ସେ ନେଇ ଆପଣଙ୍କ କ'ଣ ମତ ରହିବ? ଆମେ ଦୁଃଖିତ ଯେ ଆମର ଯେଉଁ ଗୋଟେ PPSC ନ୍ୟୁରେ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ପତାକା ଅବତରଣ କରାଯାଇନଥିଲା, ଯେଉଁଟାକି ଆମ ଦେଶ ପ୍ରତି ଅସମ୍ମାନ, ବହୁତ ଆମେ ଦୁଃଖିତ। ତଥାପି ଆମେ ତାଙ୍କର ବର୍ତ୍ତମାନ ତାଙ୍କ ଉପରେ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ ମଗାଇଛି ସବୁ ଷ୍ଟାଫ୍ମାନଙ୍କ ଉପରେ, ଯେ ତୁମେ କାହିଁ ରେସ୍ପନ୍ସିବିଲିଟି ହେଲେ ସବୁ ଷ୍ଟାଫ୍ଙ୍କ ଦରମା ବି ବନ୍ଦ କରାହୋଇଛି ଏବଂ ଇନକ୍ୱାରି ଉପରେ ମ୍ୟାଡ଼ାମ CDO ମ୍ୟାଡ଼ାମ କହିଛନ୍ତି ଇନକ୍ୱାରି କରିବେ, ଯାହା ଦଣ୍ଡବିଧାନ ହେବା କଥା ପୁଣି କରାଯିବ। ସାର୍, ଜାତୀୟ ପତାକାକୁ ଯେତେବେଳେ ଅସମ୍ମାନିତ କରାଯାଉଛି ସେଠି ଦେଶଦ୍ରୋହର କଥା ଉଠୁଛି, ସେ ଆମେ ସବୁ ବହୁତ ମାନେ ହୃଦୟର ଦୁଃଖିତ ଦୁଃଖ ପ୍ରକାଶ କରୁଛୁ ଯେ ଆମର ଗୋଟେ ଇନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ଏମିତି କରାଯାଇଛି ସେମାନଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟରେ ଅବହେଳା ଲାଗି, ଅତି ମାନେ ଆମେ ସେଥିପାଇଁ ଦୁଃଖିତ ଏବଂ ତା ପାଇଁ ଆମେ ତାଙ୍କର ଷ୍ଟେପ୍ସ ଯାହା ସରକାରୀ ଷ୍ଟେପ୍ସ ଥିବ ତାକୁ ନିଆଯିବ। ସେ 9 ଜଣଙ୍କ ଉପରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେବ, ହଁ ଟୋଟାଲ କର୍ମଚାରୀ ଯେତେ ଜଣ ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ ମଗାଯାଇଛି। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ପିନାକୀ ସାମନ୍ତରାୟଙ୍କ ରିପୋର୍ଟ, J4 News।